কি হবে যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন একশোটা বছর কেটে গেছে এবং আপনার বয়স একই রয়েছে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা জিনিস বদলে গেছে? আর এমনই ঘটনা ঘটে আজকের মুভির হিরো হার্শালের সাথে। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড, আর আজকের মুভি অ্যান আমেরিকান পিকেল। সাল 1919, পূর্ব ইউরোপের একটি গ্রামকে দেখানো হয় যার নাম ক্লাবস। ক্লাবস হলো এমন একটি গ্রাম যেখানে ইহুদিদের বসবাস খুব বেশি। আর এমনই এক ইহুদি ব্যক্তিকে দেখানো হয় যার নাম হার্শাল গ্রিনবাম। হার্শাল একজন পরিশ্রমী শ্রমিক যে কিনা মাটি কাটার কাজ করে, কিন্তু তার সমস্যা হলো তার এই কাজে যত বেশি খাটনি ঠিক ততটাই কম মায়না। এমনকি সে যত টাকা ইনকাম করে সেই পুরোটাই তার কাজের যন্ত্রপাতি কিনতে গিয়েই ফুরিয়ে যায়, যার ফলে হার্শাল বুঝতে পারে জীবনটা কতটা কঠিন। কিন্তু এইসবের মধ্যেও তার মনে কিছুটা আনন্দ ফিরে আসে যখন সে একটি মেয়েকে দেখতে পায় যার নাম সারা। হার্শাল সারাকে দেখে আর চোখ ফেরাতে পারে না, কারণ তার ভালো লেগে যায়। তাই সে একদিন সারাকে ফলো করে এবং এক মাছ বাজারে তার সাথে দেখা করে। হার্শাল তাকে প্রপোজ করতে চায়, কিন্তু তার কোনো আইডিয়া থাকে না যে সেটা কিভাবে করবে। কিন্তু তার মনে ভয় প্রচুর পরিমাণে থাকে, তাই সে বাধ্য হয়ে মাছ বাজার থেকে একটা গোল্ডেন ফিশ কিনে নেয় এবং সেটা সারাকে গিফট করে। কিন্তু তবুও সে প্রপোজ করতে পারে না। বরং এই ঘটনার পর থেকে তারা দুজন বেশ ভালো বন্ধু হয়ে যায়। এখন এই দুজন প্রতিদিন তাদের কাজ শেষ করে একে অপরের সাথে নিজেদের গোপন কথা শেয়ার করতে শুরু করে দেয়, যার ফলে তাদের বন্ধুত্ব আরো বেশি গভীর হয়ে যায়। যেহেতু সারা এবং হার্শাল উভয়েরই বাবা মা রাশিয়ান যুদ্ধে মারা গেছে, তাই এরা দুজন একে অপরের অনুভূতিগুলো ভালোভাবে বুঝতে পারে। আর এভাবে বেশ কয়েক মাস কেটে যায় এবং একদিন হার্শালের ইচ্ছে পূরণ হয়, অর্থাৎ এরা দুজন বিয়ে করে নেয়। সারা এবং হার্শাল মনে করে হয়তো এবার থেকে তাদের জীবনটা সহজ হয়ে যাবে, কিন্তু তাদের ধারণা একদম ভুল হয়। একদিন রাশিয়ান সৈন্য তাদের এই গ্রামে আবারও হামলা করে দেয়, যার ফলে তাদের দুজনকেই এই গ্রাম ছেড়ে পালাতে হয়। হার্শাল সারাকে নিয়ে আমেরিকায় চলে আসে, কিন্তু এখানে এসেও তারা শান্তি পায় না, কারণ এখানকার মানুষজন তাদেরকে ইহুদি বলে খেপায়। কিন্তু হার্শাল তবুও মনে করে সে এখানে অনেক শান্তিতে থাকবে রাশিয়ার চাইতে, কারণ সেখানে তাকে আরো বেশি অপমান করা হতো। এখন বেশ কিছুদিন পর হার্শাল এখানকার এক আচার কোম্পানিতে কাজ পেয়ে যায়, কিন্তু তার কাজ আচার তৈরি করা নয়, বরং আচার যে খেয়ে নেয় অর্থাৎ ইঁদুর, তাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলা। হার্শালও তার কাজ মন দিয়ে করে। আর এভাবে বেশ কয়েক মাস পর সে তার ইনকাম করা টাকা দিয়ে কিছুটা জমি কেনে, যাতে করে তাদেরকে মৃত্যুর পর তার সন্তানেরা এখানে সমাধি দিতে পারে। আর এভাবে আরো কয়েক মাস কেটে যায়। একদিন হার্শাল খবর পায় তার স্ত্রী এখন প্রেগনেন্ট। এই খবর শুনে হার্শাল খুব খুশিতে থাকে এবং খুশিতে খুশিতে সে তার ডিউটিতে চলে যায়। কিন্তু প্রতিবারের মতো এবারও তার খুশি দুঃখে পরিণত হয়। হার্শাল কাজ করতে করতে হঠাৎ করে আচারে ভরা বড় কড়াইতে পড়ে যায়, কিন্তু এই ঘটনা কোম্পানির আর কেউ লক্ষ্য করে না। এমনকি দুর্ভাগ্যবশত কোম্পানির মালিক আজকের দিনে এই কোম্পানি 100 বছরের জন্য বন্ধ করে দেয়। কারণ হিসেবে কোম্পানির মালিক জানায় তাদের কর্মচারীরা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, এখন ধীরে ধীরে সময় কাটতে শুরু করে, কিন্তু এই ফ্যাক্টরিতে কোনো মানুষ আর আসে না। আর এভাবে পুরো 100টা বছর কেটে যায়। একদিন হঠাৎ করে দুটো বাচ্চা ছেলে খেলতে খেলতে এই ফ্যাক্টরিতে প্রবেশ করে এবং রহস্যজনকভাবে এই কড়াইয়ের ঢাকনাটা সরায় ভিতরে কি আছে সেটা দেখার জন্য। কিন্তু অবাক করার বিষয়, তখনই হার্শাল পুরো 100 বছর পর সেই কড়াই থেকে বেরিয়ে আসে, যেটা দেখে এই বাচ্চাগুলো পুরো অবাক হয়ে যায়। এখানে আমরা দেখি হার্শাল সেই একই রকম রয়েছে, তার বয়সের কোনো পরিবর্তন হয়নি এবং তার চেহারাও ঠিক একই রকমের রয়েছে। এখন হার্শাল শহরের প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করে তার সাথে আসলে কি ঘটেছে এবং এতদিন সে কোথায় ছিল, কিন্তু তার এই কথা কেউ বিশ্বাস করে না। তাই কিছু সায়েন্টিস্ট মানুষদেরকে শান্ত করার জন্য তাদের মতো করে তাদেরকে বোঝায়। এখন এই সব কিছুর পর সায়েন্টিস্টরা হার্শালকে হসপিটালে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা তার পুরো বডি চেক করে এবং বোঝার চেষ্টা করে হার্শাল সুস্থ আছে কিনা। কিন্তু তারা দেখে হার্শালের শরীর পুরো সুস্থ। এখন এই হসপিটালের ডাক্তার হার্শালের ফ্যামিলির সম্বন্ধে খোঁজ নিলে জানতে পারে তার পরিবারে কেউ বেঁচে নেই, শুধুমাত্র তার এক গ্র্যান্ডসন বাদে, যার নাম বেন। এখন ডাক্তার বেনের সাথে যোগাযোগ করে এবং তাকে এই হসপিটালে নিয়ে আসে। বেন তার এত অল্প বয়সী গ্র্যান্ডফাদারকে দেখে বেশ অবাক হয়ে যায়। তার সাথে সে লক্ষ্য করে তার এবং তার গ্র্যান্ডফাদারের মুখের অনেকটা মিল রয়েছে। এখন হার্শাল যখন হসপিটালের বাইরে আসে সে পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যায়,
কারণ শহরের মাঝে এত বড় বড় বিল্ডিং সে আগে কখনো দেখেনি। হার্শাল লক্ষ্য করে সে শেষবার যা যা দেখেছিল সেগুলো একটাও কিছু এখানে নেই, প্রায় সব জিনিসই চেঞ্জ হয়ে গেছে। এখন বেন যেহেতু জানতে পেরেছে তার গ্র্যান্ডফাদার 100 বছর পর এই শহরটাকে আবার দেখছে, তাই সে এই সময় সবচেয়ে সুন্দর সুন্দর আবিষ্কারক জিনিসগুলোকে দেখানোর জন্য খুব উৎসাহিত থাকে। এখন হার্শাল যখন বেনের রুমে প্রবেশ করে সে আরো বেশি অবাক হয়ে যায়, তার কারণ বড় বড় রুম এবং তাতে দামি দামি আসবাবপত্র। এখন এই সব কিছু দেখে হার্শাল বেনকে জানায় সে কখনোই এত বড় বাড়িতে থাকেনি, এমনকি এখানে যা যা আছে সেই সব কিছুই তার কাছে বিলাসবহুল। এই সব কিছু শুনে বেন হার্শালকে এখানে থেকে যাবার রিকোয়েস্ট করে, কিন্তু হার্শাল রাজি হয় না, কারণ সে এখানে থেকে বেনের বোঝা হতে চায় না। বেনও হার মানে না, সে এবার হার্শালকে কিছু খেতে দেয়, যেটা খেয়ে হার্শাল আরো বেশি চমকে যায় এবং খুব খুশি হয়ে যায়, কারণ সে যেটা খেলো সেটা এক বিশেষ ধরনের ড্রিঙ্ক হয়, যেটা তার সময় খুব ধনী লোকেরাই খেতে পারত, কিন্তু আজ সে সেটা খাচ্ছে। এখন বেন অ্যালেক্সাকে বলে গান চালায় এবং এই দুজন একসাথে ডান্স করে। হার্শাল অনুমান করে হয়তো বেন কোনো ডাক্তার অথবা লয়ার, কিন্তু সে সম্পূর্ণ চমকে যায় যখন সে জানতে পারে সে একজন ফ্রিল্যান্স অ্যাপ ডেভেলপার। হার্শাল কিছুই বুঝতে পারে না এই জিনিসটা কি, কিন্তু বেনও হার মানে না, সে তার গ্র্যান্ডফাদারকে এই বিষয়ে বোঝানোর চেষ্টা করে। বেন আরো জানায় এই কাজ সে গত 5 বছর ধরে করে যাচ্ছে এবং তার এই অ্যাপ যার নাম বুববব, সেটা দিয়ে মানুষ যে কোনো প্রোডাক্টকে স্ক্যান করতে পারবে এবং এটা করলে তারা প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবে। এই সব কিছু শুনতে শুনতে হার্শাল লক্ষ্য করে বেনের ঘরে তার ফ্যামিলির একটাও ছবি নেই, তাই এই ব্যাপারে সে বেনকে জিজ্ঞাসা করে, কারণ সে জানতে চায় তার ছেলে হয়েছিল না মেয়ে। তখন বেন ঘর থেকে একটা অ্যালবাম বের করে যেখানে হার্শাল প্রথমবার দেখতে এবং জানতে পারে তার একটি ছেলে হয়েছিল যার নাম মট। হার্শাল অ্যালবামে রাখা সারার ছবিটাও দেখে এবং বেশ ইমোশনাল হয়ে যায়। এখন এই সব কিছুর পর হার্শাল বেনকে জিজ্ঞাসা করে তার বাবা মা এখন কোথায়। এই প্রশ্ন শুনে বেন বেশ হতাশ হয়ে যায়। সে জানায় তার বাবা মা দুজনেই এক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই কথা শুনে হার্শাল আরো একবার হতাশ হয়ে যায়। এখন পরের দিন সকালে এরা দুজন সেই সমাধি স্থানে যায় যেখানে সারা এবং বেনের বাবা মাকে সমাধি দেওয়া হয়েছে, কিন্তু এখানে এসে হার্শাল চমকে যায়। সে দেখে সমাধি স্থানে এখন আর সমাধি নেই, বরং ময়লা আবর্জনায় ভর্তি রয়েছে। তার সাথে সে লক্ষ্য করে সারার সমাধিতে এখনো মানুষ নোংরা ফেলেই চলেছে। এই সব কিছু দেখে হার্শাল চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু তখনই কিছু ওয়ার্কার সেখানে একটি ব্যানার লাগানোর জন্য চলে আসে, আর এই ব্যানারটা একটি মদের বিজ্ঞাপন হয়। কিন্তু হার্শাল এই সব কিছু দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সেই ওয়ার্কারদের সাথে ফাইট শুরু করে দেয়। বেন তাকে ঠেকাতে যায় কিন্তু তাতে কোনো কাজ হয় না, সে তার ফাইট থামায় না, যার ফলস্বরূপ পুলিশ তাদের দুজনকেই অ্যারেস্ট করে নেয়। এখন এরা দুজন পুলিশকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয় না, যার ফলে বেনের অনেক টাকা খরচ হয়ে যায় তার গ্র্যান্ডফাদারকে জেল থেকে ছাড়াতে। এখন এরা বাড়িতে আসলে হার্শাল বেনকে এই সমাধি স্থানটা কিনে নিতে বলে, যাতে করে সেই জায়গা অন্য কেউ ব্যবহার করতে না পারে। এই কথা শুনে বেন জানায় তার কাছে সেই জায়গা কেনার মতো যথেষ্ট পরিমাণে টাকা নেই, কারণ তার বেশিরভাগ টাকায় সেই পুলিশ স্টেশনে খরচ হয়ে গেছে। তখন হার্শাল বেনকে পরামর্শ দেয় সে যেন তার অ্যাপ ইনভেস্টরের কাছে যায় এবং তার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। বেনও তার গ্র্যান্ডফাদারের কথা না করতে পারে না, যার ফলে সে নিজেই ইনভেস্টরের কাছে চলে যায় টাকা ধার নেবার জন্য, কিন্তু ইনভেস্টর তাকে সম্পূর্ণ না করে দেয়। কারণ হিসেবে সে জানায় ইতিমধ্যেই তার নামে ক্রিমিনাল রেকর্ড জমা হয়েছে, আর ক্রিমিনাল রেকর্ড থাকলে তার কাছ থেকে লোন নেওয়া যাবে না। এই সব কিছু শুনে বেন বাড়িতে চলে আসে এবং হার্শালের সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ সে মনে করে এই সমস্যা তার গ্র্যান্ডফাদার আসার কারণে শুরু হয়েছে। হার্শাল বুঝতে পারে না বেন আসলে কি করতে চায়, তাই সে বেনকে পরামর্শ দেয় তার এই সমস্যা দূর হবে যদি সে একটি আচারের ব্যবসা চালু করে। কিন্তু এই কথাতে বেন আরো বেশি রেগে যায়, তাই সে এবার হার্শালকে অপমান করে দেয়। সে তাকে বলে, আজ যদি তার গ্র্যান্ড মাদার সারা বেঁচে থাকতো তবে তোমার উপর সে লজ্জিত হতো। এই কথা শুনে হার্শালও আর চুপ থাকতে পারে না। সে বেনকে জানায় সে এই শহরের এক বিশাল আচার কোম্পানি খুলবে এবং সেই ব্যবসার টাকা দিয়ে সে সেই সমাধি স্থানটা কিনে নেবে। এই সব কিছু বলে হার্শাল ঘর থেকে বেরিয়ে যায়। বেন যদিও তাকে থামানোর চেষ্টা করে কিন্তু হার্শাল আর থামে না। সে সোজা একটা বাজারে যায় এবং সেখানে গিয়ে শশা কেনার জন্য দরদাম করে।
করে, কিন্তু শশার দাম অনেক বেশি থাকে, তাই সে শশা না কিনে ফিরে আসে। ঠিক তখনই সে লক্ষ্য করে রাস্তার পাশে ডাস্টবিনে এক প্যাকেট শশা পড়ে রয়েছে। যেহেতু হর্ষালের শশার দরকার, তাই সে এই প্যাকেটটা তুলে নেয়। আর এভাবে সে আরো ডাস্টবিনের কাছে যায় এবং যা যা তার দরকারি জিনিস থাকে সবই সে এইভাবে কালেক্ট করে নেয়। আর এভাবে সে সব কিছু পেয়ে যায়, কিন্তু খাবার নুন পায় না, তাই সেটা টাকা দিয়ে কিনে নেয়। কিন্তু তবুও তার একটা জিনিস এখনো বাকি থেকে যায়, আর সেটা হলো জল। কিন্তু তার কাছে জল কেনার মতো টাকা থাকে না, যার ফলে সে বৃষ্টির জল ব্যবহার করে এবং অবশেষে গিয়ে তার আচার সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। এখন হর্ষাল এই আচারগুলো নিয়ে রাস্তার পাশে একটা দোকান দিয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তার ব্যবসার বৌনি হয়ে যায়। সে প্রথম আচারের জারটায় $4 বিক্রি করে, যেটা কিনা অনেক কম হয় অন্যান্য দোকানের চাইতে। যেহেতু হর্ষাল এই সব আচার ডাস্টবিনে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি করেছে, তাই এত কম দামে বেচেও তার কোনো ক্ষতি হয় না, বরং সম্পূর্ণ লাভ হয়। এখন যত সময় কাটতে থাকে তার কাস্টমারের সংখ্যা আরো বাড়তে থাকে। হর্ষাল বুঝতে পারে তার আবারও আচার তৈরি করতে হবে, তাই সে এবার কাস্টমারদেরকে আচার বিক্রি করার সময় জানিয়ে দেয় তারা যেন আচার শেষ করে জারটা ফেরত দিয়ে যায়। এই কথা শুনে কাস্টমাররা মনে করে হয়তো হর্ষাল বেশি প্লাস্টিক অপচয় করতে চায় না, কারণ এটা পরিবেশের জন্য ক্ষতিকর, যার ফলে হর্ষালের প্রতি মানুষের বিশ্বাস আরো বেড়ে যায়। এখন কিছু কাস্টমার হর্ষালের এই ব্যবসার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, যার ফলে তার ব্যবসা অনেক দূরে দূরে ছড়িয়ে পড়ে। এমনকি বেনও এই ব্যবসার সম্বন্ধে জানতে পেরে যায়। সে লক্ষ্য করে চারিদিকে শুধুমাত্র এই ব্যবসার সম্বন্ধেই আলোচনা হচ্ছে। আর এভাবেই একদিন তার বন্ধুও তার কাছে এই আচারের ব্যবসার সম্বন্ধে গল্প করে, যার ফলে তার বেশ হিংসে হয়, কারণ তার গ্র্যান্ডফাদার সামান্য আচারের ব্যবসা করে এত পপুলার হয়ে গেল। কিন্তু সে আজও নতুন নতুন অ্যাপ বানাচ্ছে এবং নতুন নতুন আইডিয়া খুঁজেই চলেছে, কিন্তু তবুও সে সফল হচ্ছে না। তাই সে ইচ্ছে করেই হেলথ ডিপার্টমেন্টে কল করে এবং হর্ষালের বিরুদ্ধে একটি কমপ্লেন করে। সে জানায় হর্ষাল দীর্ঘদিন ধরে ডাস্টবিনে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে আচার বানাচ্ছে এবং সেগুলো দিয়ে ব্যবসা করছে। এখন এই অভিযোগের পর ঠিক একদিনের মধ্যেই হর্ষালের ব্যবসা বন্ধ হয়ে যায় এবং তাকে $12,000 জরিমানা দিতে হয়। কিন্তু এই সব কিছুর পরও দুজন কাস্টমার হর্ষালের সাথে দেখা করে, কারণ তাদের মতে হর্ষালের আচার বানানোর পদ্ধতি খুবই ভালো এবং তারা তার আচার খুব ভালোবাসে। তাই এই দুজন হর্ষালকে বুদ্ধি দেয় সে যেন এই ব্যবসা ধরে রাখে, কিন্তু হর্ষাল জানায় তার কাছে যথেষ্ট টাকা নেই এই ব্যবসা চালু করার জন্য। তখন এই দুই কাস্টমার হর্ষালকে একটি স্কুল খুলতে বলে, যেখানে ছাত্রদের আচার বানানো শেখানো হবে, কারণ এটা করতে তার কোনো টাকার দরকার হবে না, বরং তার টাকা ইনকাম হবে, আর সেই টাকা দিয়ে সে আচারের ব্যবসা করতে পারবে। এই বুদ্ধি হর্ষালের বেশ পছন্দ হয়ে যায়, তাই সে কিছু ছাত্রদের জোগাড় করে এবং প্রথমেই তাদের নুনের ব্যবহার এবং আচার প্যাকেজিং করাটা শেখায়। এবং কিছুদিনের মধ্যেই সে শেখানো টাকা দিয়ে আচার তৈরির সমস্ত জিনিস কিনে ফেলে এবং এই ছাত্রদের সাহায্যে সম্পূর্ণ শুদ্ধ পদ্ধতিতে আচার বানায়, যার ফলে হেলথ ডিপার্টমেন্ট থেকেও তাদেরকে সম্মতি দিয়ে দেয়। এখন যেহেতু হর্ষালের কাছে একাধিক স্টুডেন্ট এই আচার তৈরি করতে সাহায্য করছে, তাই সে কম সময় অনেক বেশি পরিমাণে আচার তৈরি করে ফেলে এবং অনেক বেশি টাকা ইনকাম করে ফেলে। তাই সে কিছুদিনের মধ্যেই সেই সমাধি স্থানটা কিনে ফেলে এবং সেখানকার সব ময়লা আবর্জনা এবং তার সাথে সেই ব্যানারটাও সরিয়ে ফেলে। অন্যদিকে বেন খুব চিন্তায় থাকে। সে লক্ষ্য করে তার অ্যাপ তৈরিতে যারা টাকা ইনভেস্ট করছিল তারা এখন হর্ষালের আচারের ব্যবসায় টাকা ইনভেস্ট করতে চায়, তার কারণ তার ব্যবসা এখন খুবই পপুলার। বেন এই সব নিয়ে বেশ ভাবতে থাকে। ঠিক তখনই তার রুমে হর্ষাল প্রবেশ করে এবং তার হাতে সেই ব্যানারটাও থাকে যেটা সমাধি স্থানে ছিল। হর্ষাল ব্যানারটা বেনের দিকে ছুঁড়ে ফেলে এবং তাকে জানায় সে তার মিশন সম্পূর্ণ করেছে। তার সাথে সে এটাও জানায় সে তাকে হেল্প করতে চায়, কারণ তারা দুজন একে অপরের সাথে যতই রাগারাগি করুক দিন শেষে সে তার গ্র্যান্ডসনই থাকবে, কখনো শত্রু হবে না। কিন্তু বেনের এই সব কিছু শুনতে আর ভালো লাগে না। সে তার গ্র্যান্ডফাদারকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু হর্ষালও আর থামে না। সে এবার বেনকে বোকা বলে সম্বোধন করে, যার ফলে বেন আরো বেশি রেগে যায়। তাই সে প্ল্যান করে এই কথা সে প্রতিশোধ নেবে। তাই সে হর্ষালকে জানায় এই দুনিয়ার বড় বড় ব্যবসাদারের কাছে টুইটার অ্যাকাউন্ট আছে, কিন্তু তোমার কাছে সেটা নেই। বেন আরো বলে টুইটারে টুইট করতে গেলে যোগ্যতার দরকার হয় আর সেটাও তোমার কাছে নেই। হর্ষাল এই কথা বেশ সিরিয়াস নিয়ে নেয় এবং সে প্ল্যান করে আজই সে টুইটার অ্যাকাউন্ট খুলবে এবং টুইট করে দেখা
দেখাবে। এখন বিকেল হলে হার্শাল তার এক সিনিয়র স্টুডেন্টের কাছে যায় এবং তাকে দিয়ে টুইটার অ্যাকাউন্ট ওপেন করায়। হার্শাল তার সাহায্য নিয়ে কিছু লেখা টুইটারে পোস্ট করে দেয়, কিন্তু এই লেখাগুলো খুবই ভয়ঙ্কর হয়, কারণ প্রতিটা লেখাতেই মহিলা, ধর্ম এবং সেক্সুয়ালিটি সম্বন্ধে লেখা থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সে বিতর্কিত লেখা পোস্ট করে দেয়, যার ফলস্বরূপ পরের দিনই তার দোকানের সামনে সাধারণ মানুষেরা এর প্রতিবাদ শুরু করে দেয়। এমনকি এই মানুষেরা হার্শালের এই আচারের ব্যবসা বয়কট করার জন্য স্লোগান দিতেও শুরু করে এবং তার সাথে হার্শালের যত স্টুডেন্ট ছিল তারা প্রত্যেকে এই আন্দোলনে যোগ দিয়ে দেয়। অর্থাৎ তারাও হার্শালের বিরুদ্ধে চলে যায়, কিন্তু এত কিছুর পরও হার্শাল তার বক্তব্যতে অটল থাকে। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কিছু মানুষ হার্শালকে সাপোর্ট করতে শুরু করে। তাদের মতে হার্শাল একজন স্পষ্টবাদী মানুষ এবং সে স্পষ্ট কথা বলতে ভালোবাসে। আর এই কারণেই একদিন তার সাথে একজন কলেজের অধ্যাপকের একটি বিতর্কিত অনুষ্ঠান আয়োজন করা হয়। হার্শাল সেখানে যায় এবং প্রত্যেকের প্রশ্নের উত্তর সে নিজের মতো করে দেয়, যেগুলো একটাও সাধারণ উত্তর থাকে না, বরং বিতর্কিত উত্তর থাকে। কিছুক্ষণ পরই দর্শকের মধ্যে থেকে বেন বেরিয়ে আসে এবং সে ছদ্মবেশে থাকে এবং সে হার্শালকে খ্রিস্টান ধর্মের সম্বন্ধে প্রশ্ন করে। আসলে সে জানতে চায় তার মতামত খ্রিস্টান ধর্মের প্রতি কেমন। এই প্রশ্নের উত্তরে হার্শাল অনেক বাজে বাজে কথা বলে এবং জানায় যারা খ্রিস্টান ধর্মকে মেনে চলে তারা সবচেয়ে বড় বোকা। এখন এই স্টেটমেন্ট শুনে যারা এখনো অবধি হার্শালকে সাপোর্ট করছিল তারাও এখন তার বিরুদ্ধে চলে যায় এবং সবাই মিলে হার্শালকে তাড়া করে, কারণ তারা এখন তাকে মেরে ফেলতে চায়। হার্শাল এভাবে তার জীবন বাঁচিয়ে সারাটা দিন দৌড়েই যায় এবং রাত হলে সে শহরের এক কোণায় লুকিয়ে পড়ে। সেই রাতে সে পাশের দোকানের টিভিতে খবর দেখে জানতে পারে পুরো আমেরিকা জুড়ে প্রত্যেকটা মানুষ তাকে বয়কট করেছে, এমনকি সরকার তাকে তার অতীতের বাসস্থান অর্থাৎ পূর্ব ইউরোপে পাঠানোর জন্য প্ল্যান বানাচ্ছে। তার কারণ, তারা হার্শালের কোনো নাগরিকত্বের প্রমাণ খুঁজে পায়নি, যার ফলস্বরূপ এটাই প্রমাণ হয় হার্শাল এখানকার বাসিন্দা নয়। তাই সরকার তার নাগরিকত্ব সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেয় এবং তার সাথে তারা ঘোষণা করে দেয় হার্শালকে যে ধরতে পারবে বা যে তার খোঁজ দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এখন এই সব কিছু জানতে পেরে হার্শাল এক মুহূর্তের জন্য রাস্তার বাইরে থাকে না, সে সোজা বেনের কাছে ছুটে আসে এবং তার কাছে সাহায্য চায়। সে বেনকে জানায় সে মানুষের হাতে মরতে চায় না এবং তার অতীতের শহর ক্লাবসেও ফিরে যেতে চায় না, কিন্তু সে চায় কানাডায় গিয়ে আবার তার ব্যবসা চালু করতে। কিন্তু বেন এই প্ল্যানে রাজি হয় না, সে সম্পূর্ণ না করে দেয়। হার্শাল তবুও থামে না, সে বারবার রিকোয়েস্ট করেই যায়, যার ফলে অবশেষে গিয়ে তারা দুজন কানাডার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রথমে তারা কানাডার বর্ডারের কাছে পৌঁছায় এবং বেআইনিভাবে তারা জঙ্গলের মধ্যে দিয়ে বর্ডার পার করে, কিন্তু এমনটা করতে গিয়ে বেনের হাত কেটে যায়। হার্শাল সঙ্গে সঙ্গে তার জামার টুকরো ছিঁড়ে বেনের হাত বেঁধে দেয়। এখন রাত হলে বেন ও হার্শাল এই জঙ্গলে রাত কাটানোর প্ল্যান করে। এখন এই কঠিন পরিস্থিতিতে বেন প্রথমবার বুঝতে পারে তার গ্র্যান্ডফাদার তাকে কতটা ভালোবাসে, তাই সে তার গ্র্যান্ডফাদারকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে তারা প্রায় কানাডার বর্ডারের কাছে চলে আসে। ঠিক তখনই তারা একদল সৈন্যের গাড়ি দেখতে পায়, যার ফলে তাদেরকে বাধ্য হয়ে লুকিয়ে যেতে হয়। এখন এরা সেখানে বসে বসে কিছু কথা একে অপরের সাথে শেয়ার করে, যার মধ্যে বেন হার্শালের কাছে ক্ষমা চায়। কারণ হিসেবে সে জানায় সেদিন প্রেস কনফারেন্সে সেই তাকে যীশুখ্রিস্টের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল, যাতে করে তার আচারের ব্যবসা বন্ধ হয়ে যায়। বেন মনে করে হয়তো এত কিছু বলার পর হার্শাল তাকে ক্ষমা করে দেবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল হয়। সে তাকে ক্ষমা তো করেই না, বরং তার মুখে জোরে ঘুষি মারে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই কিছু সৈন্য সেখানে চলে আসে। হার্শাল বাধ্য হয়ে বেনকে নিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সে ভালোভাবে বুঝতে পারে সে ধরা পড়ে যাবে, তাই সে তার ব্যাগ থেকে ট্রিমারটা বের করে এবং সঙ্গে সঙ্গে তার গোপ দাড়ি কেটে ফেলে। আসলে সে চায় বেন সেজে এই সৈন্যগুলোর হাতে ধরা পড়ুক, তাহলে তার কোনো ক্ষতি হবে না, কারণ বেনের কাছে সব অরিজিনাল ডকুমেন্ট রয়েছে। এখন তার প্ল্যান সম্পূর্ণরূপে কাজ হয়। সে বেনের পাসপোর্ট নিয়ে সৈন্যগুলোর সামনে এগিয়ে যায় এবং তাদেরকে জানায় সেই হলো বেন। অফিসাররাও তার কথা মেনে নেয় এবং আসল বেনকে তারা হার্শাল ভেবে অ্যারেস্ট করে নেয়। এখন এই সব কিছুর পর বেনকে কোর্টে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে এটাই প্রমাণ হয় সে হার্শাল নয় বরং বেন। কিন্তু তবুও সরকার থেকে তাকে এখানে থাকার কোনো পারমিশন দেয় না, বরং তাকেও তার গ্র্যান্ডফাদারের মতো স্ক্লাব শহরে পাঠিয়ে দেয়। বেন আদেশ মতো স্ক্লাবসে চলে আসে এবং সে লক্ষ্য করে এখানে একটা মানুষও ইংলিশ বলতে পারে না এবং বুঝতেও পারে না, কিন্তু তবুও সে মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করে এবং তাদেরকে জিজ্ঞাসা করে এখানে রাত কাটানোর মতো কোনো জায়গা আছে কিনা, কিন্তু এতে কোনো কাজ হয় না।
অবশেষে গিয়ে সে একটা সিনাগগ দেখতে পায়, অর্থাৎ ইহুদিদের ধর্মীয় স্থান। সে প্ল্যান করে সে এখানেই রাতটা কাটাবে। অন্যদিকে হার্শাল খুব চিন্তায় থাকে তার গ্র্যান্ডসনকে নিয়ে, কারণ আজ তার কারণেই সে বিপদে রয়েছে। তাই সে বেনের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে বেন এবং তার ফ্যামিলির ফটোগুলো আরো একবার মন দিয়ে দেখে। ঠিক তখনই সে এমন একটা কাগজ খুঁজে পায় যার মধ্যে বেন ছোটবেলায় তার বাবা মায়ের ছবি এঁকেছিল। হার্শাল লক্ষ্য করে বেন তার বাবা মায়ের নাম বুব বব দিয়েছিল, যেটা বর্তমানে তার অ্যাপের নাম। এই সব কিছু দেখে হার্শাল প্রথমবার বুঝতে পারে তার ধারণা সম্পূর্ণ ভুল। আসলে সে ভেবেছিল বেন তার ফ্যামিলিকে এবং তার বাবা মাকে পছন্দ করে না, কিন্তু এখানে তার ধারণা ভুল হয়ে যায়। কারণ বেন তার বাবা মাকে ভালোবাসে বলেই তার দেওয়া প্রিয় নামটা সে এখনো তার অ্যাপে ব্যবহার করছে, যাতে করে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত এই নাম দুটো তার সাথে থাকে। এখন এই সব কিছু দেখে হার্শালের বেশ খারাপ লাগে, কারণ এতদিন সে তার সাথে খারাপ ব্যবহার করে এসছে। তাই সে এবার প্ল্যান করে সে নিজে স্ক্লাব শহরে যাবে এবং বেনকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে। অন্যদিকে স্ক্লাব শহরে বেনকে দেখানো হয়, কিন্তু সে এবার সিনাগগে প্রবেশ করে বেশ ইমোশনাল হয়ে যায়। তার কারণ সে মনে করেছিল সিনাগগের ইহুদিরা তাকে তাড়িয়ে দেবে, কিন্তু তার ধারণা ভুল হয়। তারা তাকে তাড়ায় না, বরং আরো আপন করে নেয় এবং তার সাথে তার বাবা মায়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলে। ঠিক সেই মুহূর্তেই হার্শালও সেখানে চলে আসে, যেটা দেখে বেন বেশ অবাক হয়ে যায়। এখন হার্শাল বেনের কাছে ক্ষমা চায় তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। তার সাথে সে জানায় সে এমন একজন মানুষ যেমনটা সে চেয়েছিল। এই সব কিছু বলার পর হার্শাল বেনকে সেই ছবিটা দেখায় যেটা বেন ছোটবেলায় এঁকেছিল এবং তাকে বলে, আজ যদি তোমার বাবা মা বেঁচে থাকতো তবে তোমার ওপর তারা খুব গর্বিত হতো। এখন এই সব কিছুর পর এই দুজন সারার সবচেয়ে প্রিয় লেকের পাশে যায় এবং একসাথে বসে তাদের আচারের ব্যবসা কিভাবে চালু করবে সেই প্ল্যান শুরু করে দেয়। বেন প্ল্যান করে সে তার ব্যবসার জন্য একটা ওয়েবসাইট খুলবে, যার মাধ্যমে তারা আচার অনলাইনে বিক্রি করবে এবং অনেক দূরে দূরে ছড়াবে। হার্শালও তার গ্র্যান্ডসনের প্ল্যানে রাজি হয়ে যায় এবং তারা দুজন আবারও ব্রুকলিনে, অর্থাৎ আমেরিকায় ফিরে আসে। কিন্তু এবার তারা দুজন প্রথমে সমাধি স্থানে যায় এবং দুজনে একসাথে সারা সমাধির সামনে প্রার্থনা করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।